আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর, অনেক ইউনিক একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই দুটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন কত সুন্দর করে হাতার ডিজাইন দিয়ে দিয়েছি, সামনে বোতাম দিয়ে দিয়েছি, কলার দিয়ে দিয়েছি, অনেকটা ইউনিক হয়েছে জামাটি। যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন, মনোযোগ দিয়ে দেখে নেবেন, স্কিপ না করে দেখবেন, তাহলে সেলাই কাজে যারা একেবারে নতুন এরাও শিখে নিতে পারবে অনেকটা সহজে। বাসায় বসে আপনার বেবির জন্য আপনিও করে নিতে পারেন এত সুন্দর ডিজাইনগুলো। তো চলুন কিভাবে কাটিং করব, সেলাই করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো পাটগুলো আমি আলাদা আলাদা করে নিয়েছি, এখানে কোনটা কতটুক মেজারমেন্ট নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা টপ পাটের জন্য নিয়েছি আমি, এখানে দুটি পাট আছে, খোলা সাইডগুলো আমার সামনের দিকে আছে, বন্ধ সাইডগুলো আমার দিকে রেখেছি। এখন আমি এখানে শোল্ডারের 5.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিয়েছি। আরমহলের জন্য এখানে আমি 5 ইঞ্চিতে মেজারমেন্ট করে এখানে 7 ইঞ্চি বডির জন্য নিয়ে নিচ্ছি। 28-এর বডি দিব, এটা কোমরে নিয়ে নিচ্ছি। 6 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা আমি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি দুই দিকে। এখন আরমহলের শেপ দিয়ে মেজারমেন্টের শেপগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিচে আমি একটু ডাউন দিয়ে দিব 2 সুতা পরিমাণ, ওখানে মেজারমেন্ট করে নিয়েছি। 2.25 ইঞ্চি পাশ থেকে গলার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। সামনে গলাটা আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আমরা যেহেতু কলার দিয়ে দিব, পিছনের গলাটা আমাদের কাটার কোনো দরকার নাই। তো এখন দেখুন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই তো এখন নিচের যে 2 সুতা পরিমাণ রাউন্ড দিয়ে দিচ্ছি, এখানে এটা কেটে নিয়েছি। পিছনের পাটটাকে সরিয়ে রেখে সামনের গলাটাকে কাটিং করে নিচ্ছি। এই তো এখন সামনে যেহেতু বোতাম দিব, এখানে কেটে 2টি পাট আলাদা করে নিয়েছি, শোল্ডারের এখানে কেটে সমান করে নিচ্ছি। তো এখন টপ পার্টটিকে আলাদা করে রেখে নিচের পার্টটি কাটিং করার জন্য এখানে যে কাপড়টি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়টি মেজারমেন্ট কতটুক নিয়েছি, পাশে নিয়েছি এটা 27 ইঞ্চি আছে, যতটুক মেজারমেন্ট লাগবে অতটুক কাটিং করে নিব। লম্বায় আছে এটা 19 ইঞ্চি আছে লম্বায়। তো এখন এটাকে আমি 2টা বাজে ভাঁজ দেওয়া ছিল, এখন এটাকে আমি 4টি বাজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই তো টপ পার্টটাকে বসিয়ে আমরা যেভাবে রুমাল কাট জামাগুলো কাটিং করে নিই ঠিক এভাবে করে বসিয়ে নিয়ে তারপরে উপর থেকে কোমরের মেজারমেন্টটা নেওয়ার জন্য আর কি, মূলত এভাবে বসিয়ে নেওয়া। এই তো এভাবে অ্যাঙ্গেল করে এখানে মেজারমেন্ট টিপটি বসিয়ে আপনারা চাইলে স্কেল বসিয়েও দাগটি টেনে নিতে পারেন। তো আমি এভাবে করে দাগটি টেনে নিয়েছি, এখন দেখুন এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। সাইড থেকে যে কাপড়টি বেঁচে যাচ্ছে এটা দিয়ে আমরা হাতায় ডিজাইন দিয়ে দিব। তো এখন দেখুন এটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে, 19 ইঞ্চি লম্বায় আছে, এখানে এখানেও 19 ইঞ্চি লম্বায় আছে। তো এখানে আমি একটু 1 ইঞ্চির মতন আমি এখানে কাটিং করে ফেলবো শেপ করার জন্য, না হলে কর্নারটা বের হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, 1 ইঞ্চির মতন কাটিং করে নিচ্ছি। এটা এমনটা হয়েছে। তো এখানে জয়েন দেওয়া ছিল এটাকে আমি সারিয়ে 2টি পাট আলাদা করে নিচ্ছি। এটা এখন আমি এটাকে সাইডে রেখে তো টপ পার্টটি রেডি করে নিব। প্রথমে আমি এখানে যে বোতাম দিয়ে দিব এটার জন্য পট্টি লাগিয়ে নিব সামনে 2টি পাটে। তো এখানে প্রথমে 1টি কাপড় নিয়েছি আমি, পাশে 2.5 ইঞ্চি আছে, লম্বায় যতটুকু অতটুকু নিয়ে নিব। এতো সেলাই করে এখন মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে দিয়ে প্রথমে 1টা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে ভাঁজ দিয়ে এভাবে করে ভিতরের সাইডে সেলাই দিয়ে দিব। এখন অপর পাটটিতে আর 1টি পট্টি লাগিয়ে নিচ্ছি, একই মেজারমেন্ট নিয়েছি, পাশে লম্বায় যতটুক লাগবে অতটুক সেম নিয়মে নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি এখান থেকে বাহিরের দিকে চাপ সেলাই দেওয়ার জন্য কাপড়টিকে ভাঁজ করে এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই তো কাটিং করে নিয়েছি দুই সাইডে,
এখন এটাকে উপরে রেখে তারপরে এখানে জয়েন দিয়ে দিব, যেহেতু একদম পুরাটা ফাড়া দিব না। আপনারা তো দেখেছেনই থামলেটে কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এতো এখন আমি শোল্ডার সেলাই করে নিব। ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি, ফ্রন্ট পার্টটা উপরে দিয়ে তারপরে শোল্ডার সেলাই করে দিচ্ছি। এখন আমি এখানে মেপে দেখে নিব কতটুকু আমাদের কলারের মেজারমেন্টটা লাগবে। এটা পুরাটা একদম আলতো হাতে টানা যাবে না মাপার পরে। এটা আমার 15 ইঞ্চি আছে, তো আমি 15 ইঞ্চি এখানে একটা কলারের জন্য মোটা পেস্টিং নিয়ে নিয়েছি। আমরা যে পেস্টিংগুলো কলারে দিয়ে থাকি এই পেস্টিংগুলো নিয়ে নিয়েছি। এখানে শেপ দিয়ে কলারটাকে এভাবে করে বানিয়ে নিচ্ছি। আমি একটি কাপড় নিয়েছি, এতো প্রথমে সোজা সাইডে এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। একদম সহজ নিয়মে আমি কলার কিভাবে বানাবেন এটাই আপনাদেরকে দেখিয়ে থাকি। তো আপনারা যদি আমার অন্য অন্য ভিডিওগুলো দেখেন, আরও এইভাবে কলার দিয়ে জামা বানানো আছে, ডিজাইন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এটা আমি এখানে 1/2 ইঞ্চির মতো রেখে বাড়তি কাপড়টুকু কাটিং করে ফেলে দিচ্ছি। এখানে বোটে বোটে আমি এভাবে করে রাউন্ডটা সেলাই করে দিব। এক্সট্রা কাপড়টা আমি কাটিং করে নিব। এইতো এখন অপর সাইডটিও ভালো করে খেয়াল রাখতে হবে যেন লুজ না থাকে, সমান করে ধরে তারপরে কলারটিকে বানিয়ে নিতে হবে। একদম সহজে শিখে ফেলতে পারবেন। যদি কেউ কলার না বানাইতে পারেন তাহলে এভাবে করে যদি বানান অনেক সহজেই শিখে ফেলতে পারবেন। এখন এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ দিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে মুখটা আটকিয়ে দিব। একটি সাইড খোলা রেখেও আপনারা এটা জামার সাথে সেলাই করে নিতে পারেন, কিংবা এভাবে করেও চাপ সেলাই দিয়ে কলারটাকে জয়েন দিয়ে দিতে পারেন জামার সাথে। আমি মনে করি এভাবে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, অনেক ভালো আসে। তা আপনারাও চেষ্টা করতে পারেন এভাবে করে। এখন আমি এটাকে মিডলে ধরে এখানে চক দিয়ে চিহ্নিত করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। জামাটাকেও সেম এখান থেকে আমি মিল রেখে তারপরে শোল্ডারটা ঠিক রেখে মিডলে কাট বসিয়ে দিচ্ছি। এতো এখন প্রথমে কলারটাকে রাখবো, তারপরে জামার টপ পার্টটিকে ধরে সোজা সাইডটা এভাবে করে মিল রেখে উপরে চাপ সেলাই দিয়ে আমি পুরাটা 200টা পরিমাণ ভেঙে এটাকে চাপ সেলাই দিয়ে আলতো হাতে পুরো কলারটাকে অ্যাটাচ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কলারটা অ্যাটাচ করতে করতে প্রতিদিনের মতন একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা ছোট্ট বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার পর কিংবা দেখ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে যেন সবাই সহজেই শিখে নিতে পারে এই ডিজাইনগুলো। এতো কলারের এই সাইডটাতেও আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি, একদম পাশ থেকে ধরে সেলাই করে দিচ্ছি। তো এখন নিচের যে পাটটি কেটে রেখেছিলাম উপরে টপ পাটের সাথে মিল রেখে ওই কাপড়টি নিয়ে নিয়েছি। এখানে একটি কাপড় নিয়েছি, প্রথমে আমি এখানে 3টা লেয়ার দিব কুচির। তো প্রথমে যে পাটটি নিয়েছি এটা একটু বড় নিয়েছি আমি, এটা 7 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি প্রথমে উপরের পাটটি লাগিয়ে দিচ্ছি। কুচিগুলো আমি একদম বেশি ঘন দিব না, এখানে কুচিগুলো আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে ভাঁজ দিয়ে দিচ্ছি। একটু বড় করে করে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে একদম ছোট করে করেও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো আমি 1 কালার কাপড় নিয়েছি, আপনাদের 1 কালার কাপড় নিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা চাইলে প্রিন্টের কাপড় দিয়েও বানিয়ে নিতে পারেন এই ডিজাইনগুলো, প্রিন্টের কাপড়ও অনেক সুন্দর আসে। তো এখানে দেখুন 7 ইঞ্চি থেকে ধরে আমি এখানে 6 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি।
তো দাগটাকে এখন আমি সোজা করে টেনে নিয়ে এখানে আরো একটি লেয়ার দিয়ে দিব কুচির। তো এখানে এই কাপড়টি আমি নিয়ে নিয়েছি, পাশে কতটুক দেখিয়ে দিচ্ছি। এটা আমি 4.5 ইঞ্চি নিয়েছি, একটি সাইড বোটে সেলাই করে দিব, যেহেতু দুটি সাইড খোলা আছে। যে সাইডটা আমরা জামার সাথে কুচি দিব এটাকেও সেলাই করতে হবে। একটু সেলাই করে নিয়ে তারপরে যে সাইডটা সেলাই করেছি ওইটার উপরে আমি কুচি বসিয়ে দিচ্ছি, আর একটি সাইড তো খোলা আছে ওইটাকেও পরে বোটে সেলাই করে দিব। তো পুরাটাই আমি দেখিয়ে দিব আপনাদেরকে এক এক করে, আপনারা দেখতে থাকুন, দেখতে থাকলেই বুঝতে পারবেন কতটা সহজে শিখে নেওয়া যায় এই ডিজাইনগুলো। এতো করা হয়ে গেছে, তো দুটি পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে করে আমি এই পার্টটাও করে নিব। এই যে তিনটা লেয়ার একই নিয়মে করে নিয়েছি, সেম নিয়মে আমি পিছনের পার্টটার জন্য করে নিব। এটি একটি পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, একই নিয়মে একটি পার্ট সামনে জয়েন হবে, একটি পার্ট পিছনে জয়েন হবে। তো দুটি পার্টই আমি এভাবে করে বানিয়ে নিব এক এক করে। তো এটাকে বোটে সেলাই করে দিচ্ছি, সবগুলো এভাবে বোটে সেলাই করে দিব, চাপ সেলাই দিয়ে দিব আর কি। এতো সেলাই করে নিয়েছি, সবগুলো একে একে করে সেলাই করে নিয়েছি আমি। এখন এই সাইডগুলো আমি জয়েন দিয়ে দিব। একটু করে বাদ রেখে তারপরে সেলাই করে দিচ্ছি, যেহেতু নিচের বর্ডারটি বোটে সেলাই করা হয় নাই এখনো, এটা কমপ্লিটে সেলাই করব। এতো দেখুন এই নিয়মে আমি দুটি পার্ট করে নিয়েছি। তো এখানে আমি কাপড় নিয়েছি, একটি লম্বায় 24 ইঞ্চি আছে, পাশে আছে 3.5 ইঞ্চি। এটা এখানে মিডলে একটি কাট বসিয়ে দিয়ে একটি সাইড রাউন্ড, একটি সাইড সোজা, সোজা সাইডে আমি এরকম বোটে চাপ সেলাই দিয়ে দিব, এটাকে হাতায় কুচি দিয়ে দিব। এই তো বোটে সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি এখানেও হাতাটাকে আমি চাপ সেলাই দিয়ে একেবারে জয়েন দিয়ে দিব। কুচিগুলো আমি এখান থেকে শুরু করতেছি, 3 ইঞ্চি কিংবা 2.5 ইঞ্চি দূর থেকে কুচিগুলো শুরু করলে হবে। আপনারা যদি একদম পুরো হাতে কুচি দিতে চান তাতে করে কাপড়টাকে আর একটু বাড়িয়ে নেবেন। এইতো এই হাতাটিকেও করে নিব, দুটি হাতা লাগানো হয়ে গেছে। তো এখন দেখুন আমি টপ পার্টের সাথে নিচের পার্টটি জয়েন দিয়ে দিচ্ছি। এইতো দুটি পার্ট জয়েন দিয়ে দিব, এই যে করা হয়ে গেছে। এখন নিচের বর্ডার সেলাই করে দিচ্ছি আমি। এটাকে আমি 1/2 ইঞ্চি বোটে সেলাই করে দিচ্ছি। এখন সাইড সেলাই করে দিব জামার। সাইড সেলাই করে দেওয়ার পরে ফুল জামা কমপ্লিট হয়ে যাবে। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে, তারপরে আমি বুতাম লাগিয়ে নিব জামার সামনে, বুতামগুলো লাগিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।